হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হলো 2023-এর হাই স্কুল শিক্ষান্ত পরীক্ষা। আমার এই অঞ্চলের থেকে তিনটা স্টুডেন্ট খুব ভালো রেজাল্ট করছে। তাদের রেজাল্ট নিয়ে আমার এই অঞ্চলের মানুষ খুব আনন্দিত এবং গর্বিত, যেহেতু তারা আমার এই অঞ্চলের সম্মান রাখছে। তাই এই অঞ্চলের সবাই মিলে আনুষ্ঠানিকভাবে তাদেরকে সম্বর্ধনা জানানো হবো। এই তিনজন স্টুডেন্টের ভিতরে সবচেয়ে বেশি নাম্বার পাওয়া স্টুডেন্টের নাম হয়েছে মিজানুর রহমান, বাবার নাম সাইফুল ইসলাম, আর তার পার্সেন্টেজ হলো 93। হয়েছে নুরুল ইসলাম, বাবার নাম সফের আলী, তার পার্সেন্টেজ সেরা হলো 71। তিন নাম্বার যেটা আছে রাশিদুল ইসলাম, বাবার নাম সামাদ আব্দুল সামাদ, আর পার্সেন্টেজ চলে যায় সেটা 62। আজকে আমি তাদের মুখে থেকে শুনবো তারা কি করে এতটুকু ভালো রেজাল্ট করার জন্য সক্ষম হয়েছে, তাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি, তারা সমাজের জন্য কি করতে চায়, আর যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে তাদের জন্য কি মেসেজ দিব তারা। আর তুমি ধরো সামনে তুমি কি ব্যাংকে গেছো, তোমার ভবিষ্যৎ আছে কি? আর যারা সামনে মেট্রিক দিব, যারা পরীক্ষা দিব, তাদের জন্য তুমি কি করবে? যথেষ্ট বেশি পড়া লাগে না, মানে জুনিয়র পড়লে ভালো হবো, অত না পড়লে চলে, 4-5 ঘন্টা করে পড়লে আরামসে 90+ পাশে নিয়ে যাবো। গতিকে সবে কই যাতে মানে সবে ভালো করে পড়তে পারে, আরো ভালো রেজাল্ট করতে পারে, স্তরে যাতে সুনাম করতে পারে, তার জন্য আন্তরিকভাবে উৎসাহ জানাই থাকে। থ্যাংক ইউ, তোমাকে আমরা সবাই মিলে ধন্যবাদ জানাই যে তুমি এতটুকু পারছো। নাঙ্গুরেই নিম্ন একবার দুঃখিয়া অঞ্চল তুমি এতটুকু পারছো পাইছো, তার জন্য আমরা সবাই গৌরবিত, আর তোমাকে সবাই আমরা সবাই মিলে মানে শুভেচ্ছা জানাই। আগামী দিনে যাতে তোমার ভবিষ্যৎ আরও ভালো হয় তার জন্য আমরা সবাই দোয়া করি। এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সরকারে এই মেধাবী দুঃখী ছাত্রছাত্রী ভবিষ্যৎ গড়ার জন্যে কিছু হলেও সাহায্য আগবাড়ায়।